মা মাটি মানুষের সরকার ঘোষণা করেছিলেন মা ক্যান্টিনের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার মা ক্যান্টিন। নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার দুপুরে কৃষ্ণনগর 2 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধুবুলিয়ায় আনুষ্ঠানিকভাবে তার শুভ উদ্বোধন। দুস্থ মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে সুষম খাবার দেওয়া হবে, এমনটাই জানালেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর 2 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। আপাতত 25 দিনের পরিকল্পনা নিয়ে ক্যান্টিনের শুভ উদ্বোধন আজ, ধাপে ধাপে মেয়াদ বৃদ্ধি করা হবে। আগামীকাল কৃষ্ণনগর 1 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর শহরতলিতেও মা ক্যান্টিনের উদ্বোধন হবে জানাচ্ছেন মন্ত্রী। কারামন্ত্রী ছাড়াও নদিয়া জেলা তৃণমূলের কর্মাধ্যক্ষরা ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। মা মাটি মানুষের সরকার এবার মা ক্যান্টিনের উদ্বোধনে বেছে নিল কৃষ্ণনগরকে। আপাতত 25 দিনের রেজিস্ট্রেশন করে নিয়ে এসেছি এবং এটা আবার যতদিন এই এলাকার মানুষের অভাব থাকবে ততদিন আমাদের সবাই মিলে এদের চালানো হবে। কেননা কোভিড আক্রান্ত মানুষদের অভাবের বিষয়টা সবারই জানা আছে এবং এই ব্লকে ব্লকে প্রতিটা ব্লকে ব্লকে এই এদের ব্যাপারটা নিয়ে আমাদের সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মা ক্যান্টিন বিষয়টা এটা প্রকৃতভাবে আমাদের প্রত্যেকটি এলাকায় এলাকায় গ্রামীণ এলাকায় মানুষের মধ্যে একটা সাড়া জাগিয়ে তুলেছে যে তাদের আবার নতুন করে জেগে ওঠার মতো একটা জিনিস রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সামনে এনে দিয়েছেন। সুতরাং নির্বাচন ছিল, নির্বাচনের আগে আমরা শুরু করেছিলাম জেলায় জেলায়, এবার নির্বাচনের পরে আবার সবাই মিলে একইভাবে সারা জেলায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা হচ্ছে মা ক্যান্টিন আবার সবাই সব জায়গাতে শুরু করছে। এখানে চলবে, এটা তো এটা যতদিন চলবে, এটা আপাতত 25 দিনের আমরা এটা রেজিস্ট্রেশন করে এনেছি, এবার এক্সটেনশন চলবে যতদিন আমাদের মানুষের মধ্যে এই অভাবের এর তাড়না থাকবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। আচ্ছা, এটা আজকে 2 নম্বর হচ্ছে, এটা কি 1 নম্বর ব্লকে চলবে? 1 নম্বর ব্লকে চলবে, কালকে থেকে কৃষ্ণনগর শহরে হবে, তারপরের দিন আবার আর কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে হবে। আচ্ছা, এটা কি শুধুমাত্র কোভিড আক্রান্তদের জন্য? না, প্রত্যেকই 12টার পর থেকে। কতক্ষণ দেওয়া হবে এইটা? যতক্ষণ ইয়ে থাকবে আমাদের ক্যান্টিন, মা ক্যান্টিন থেকে যতটুকু আমাদের খাদ্য থাকবে ততদিন ততক্ষণ পর্যন্ত চলবে। আর আরও মানুষ উপস্থিত থাকলে তাদের জন্য রান্না করার ব্যবস্থা সামনেই আমরা তৈরি করে রেখেছি। আমরা দেখেছি মা ক্যান্টিনে যেখানে 5 টাকা নেওয়া হয়, না এখন এখন আমাদের এখানে কোনো জায়গাতেই টাকা নেওয়া হবে, নিজেই নিয়েছি, এটা নিজেই নিয়েছি আমি। আমাদের জেলা অনেক জায়গাতেই আমরা এটা শুরু করেছি। আমাদের কর্মীরা নিজেরা করছে যখন তাদের একটা ইন্সপিরেশন আছে এটাতে, সুতরাং দেখা যাক, তাহলে সকলেই আসবে, সকলেই আসছে।